गणित प्रकाश दशम श्रेणी आमरा शुरू करछि कोषे देखी षोलोर चौदह अंक थेके षोलो चौदह देवा आछे संक्षिप्त उत्तरधर्मी प्रश्न चौदर एक नम्बर चौदर एक नम्बरे देवा आछे एकटी लम्बवृत्ताकार शंकुर उच्चता बारो सेंटीमिटार एवं आयतन एकशो पाई घन सेंटीमिटार शंकुटी व्यासार्धे दैर्घ्य कत ता लिखी। তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর কথা বলা হয়েছে। আমরা প্রথমে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি এঁকে নিলাম। ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার, তির্যক উচ্চতা এল সেন্টিমিটার ধরলাম। এখন আমার দেওয়া আছে শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে শঙ্কুটির উচ্চতা, উচ্চতা এইচ সমান 12 সেন্টিমিটার। এবং আয়তন একশো পাই ঘন সেন্টিমিটার। আয়তন সমান একশো পাই ঘন সেন্টিমিটার। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে দেখো আমাদের চিত্রে যে শঙ্কু এঁকেছি সেখানে ভূমির ব্যাসার্ধ হলো 8 সেন্টিমিটার, উচ্চতা এইচ সমান 12 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা এল সেন্টিমিটার। এখন আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র হলো একের তিন বাই আর স্কোয়ার এইচ। এখন আমার শঙ্কুর আয়তন দেওয়া আছে দেখো একশো পাই ঘন সেন্টিমিটার, অতএব একের তিন পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু একশো পাই। তাহলে দুদিকে পাই পাই ক্যান্সেল হলো, তাহলে আমরা লিখতে পারবো দেখো একের তিন আর স্কোয়ার এইচের পরিবর্তে 12 ইজিক্যাল টু একশো, বা আর স্কোয়ার ইজিক্যাল টু একশো বাই 12, এদিকে আছে দেখো 3, বা আর ইজিক্যাল টু হলো রুট ওভার 3 ইন্টু একশো বাই 12 সমান দেখো 3 চারে 12, 4 25 100 সমান রুট ওভার 25, বা এখানে আমাদের অবশ্যই প্লাস মাইনাস নিতে হবে। তাহলে আমরা প্লাস মাইনাস নিলাম, তাহলে আমরা শঙ্কুটির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু পেলাম, যেহেতু শঙ্কুর ব্যাসার্ধ ভূমিতলের ব্যাসার্ধ নেগেটিভ হবে না সেই জন্য আমরা এখানে পজিটিভ মানই নেব 25 সেন্টিমিটার। রুট ওভার 25 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। তাহলে চোদ্দোর একে আমরা পেলাম শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হল আর ইজিক্যাল টু 5 সেন্টিমিটার। এবার আসবো আমরা চোদ্দোর দু নম্বর অঙ্কে। চোদ্দ দু নম্বরে দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট 5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। তাহলে এক্ষেত্রেও আমরা একটি শঙ্কুর ছবি এঁকে নিলাম। এখানে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সেন্টিমিটার কোনো একক দেওয়া নেই, সেজন্য আমরা ধরে নিলাম আর একক, এবং উচ্চতা এইচ একক, তির্যক উচ্চতা এল একক। এখন দেওয়া আছে আমার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল লিখব আমরা। পার্শ্বতলের ক্ষেত্রফল হল পাই আর এল, যেখানে আর হলো ভূমির ব্যাসার্ধ, এল হলো তির্যক উচ্চতা। এবং ভূমির ব্যাসার্ধ, ভূমি হলো বৃত্তাকার, তাহলে ভূমির ব্যাসার্ধ হলো আর একক, অতএব
ভূমির ক্ষেত্রফল হলো, তাহলে ভূমির ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ার বর্গ একক। আমার এখানে শর্তে বলা হয়েছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ। অতএব শর্ত অনুযায়ী শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল ইজিক্যাল টু ভূমির ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ, অর্থাৎ রুট ফাইভ ইন্টু পাই আর স্কোয়ার সমান। দেখো এখানে পাই পাই ক্যান্সেল হলো, একটি আর ক্যান্সেল হলে এখানে আমার থাকলো এল ইজিক্যাল টু রুট ফাইভ আর। তাহলে আমরা তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু পেলাম রুট ফাইভ ইন্টু আর একক। এখন আমাদের শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বের করতে হবে। আমরা জানি শঙ্কুর উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর এবং তির্যক উচ্চতা এল, হলে আমরা লিখতে পারবো এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে দেখো এখানে আমার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু এল এর পরিবর্তে নিলাম আমরা রুট ফাইভ আর, রুট ফাইভ ইন্টু আর তার স্কোয়ার। বা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু এখানে আমি পেলাম দেখো রুট ফাইভ এর হোল স্কোয়ার হলো ফাইভ, আর এর স্কোয়ার হলো আর স্কোয়ার। বা এইচ স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ডান দিকে গেলে আর স্কোয়ার হলো সমান ফোর আর স্কোয়ার। উভয় পক্ষের বর্গমূল নিলে অর্থাৎ রুট করলে আমরা পাবো রুট এইচ স্কোয়ার ইজিক্যাল টু রুট ফোর আর স্কোয়ার, বা রুট এইচ স্কোয়ার ইজিক্যাল টু টু আর তার হোল স্কোয়ার তার রুট। সমান পেলাম আমরা এইচ ইজিক্যাল টু টু আর। অতএব এইচ বাই আর ইজিক্যাল টু টু বাই ওয়ান। আমার এখানে চাওয়া হয়েছে শঙ্কুটি উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। অতএব উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত সমান এইচ ইজ টু আর ইজিক্যাল টু টু ইজ টু ওয়ান। এবার আসবো আমরা চোদ্দো তিন নম্বর অঙ্কে। চোদ্দো তিন নম্বরে দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক, এইচ এখানে বড় হাতের এইচ, হলে এইচ বাই ভি এর মান কত লিখি। তাহলে শঙ্কুর আয়তন ভি দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক। এক্ষেত্রে আমরা শঙ্কুর ছবি এঁকে নেব। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা আর একক ধরলাম, উচ্চতা দেওয়া আছে আমার বড় এইচ একক, এবং ভূমির ব্যাসার্ধ আমরা আর একক ধরেছি। তাহলে দেখো চিত্রে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা বড় এইচ একক লিখলাম। তাহলে আমাদের শঙ্কুর আয়তন ভি দেওয়া আছে, শঙ্কুটির আয়তন দিয়েছে সমান ভি। অতএব ভি ইজিক্যাল টু আমরা লিখতে পারবো শঙ্কুর আয়তন একের তিন পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এ বর্গ একক। তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক সমান আমরা লিখতে পারবো, ভূমি হলো বৃত্তাকার, তাহলে পাই আর স্কোয়ার বর্গ একক।
এখন আমাদের বের করতে হবে এইচ বাই ভি, অতএব এইচ বাই ভি সমান দেখো এর পরিবর্তে পেলাম আমরা পাই আর স্কোয়ার এইচ, তাহলে এইচ লিখলাম বাই আয়তন, আয়তন আছে আমার একে তিন পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে দেখো পাই আর স্কোয়ার কাটলো এইচ এইচ কাটলো সমান আমরা লিখতে পারবো দেখো ওয়ান বাই থ্রি সমান হবে থ্রি। অতএব আমরা পেয়ে গেলাম এ এইচ বাই ভি সমান থ্রি। এবার আসি আমরা চোদ্দো চার নম্বর অঙ্কে, চার নম্বরে দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত তা লিখি। এখানেও আমরা একটি শঙ্কুর ছবি আঁকব, ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক দেওয়া আছে, তাহলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত হবে, শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। তাহলে দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, অতএব শঙ্কুর আয়তন হবে একে তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু এল বর্গ একক। বলা হয়েছে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অতএব আমরা লিখতে পারবো পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান আয়তন, অর্থাৎ একে তিন পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো এখানে পাই এবং পাই ক্যান্সেল হলো, একটি আর ক্যান্সেল হলো, তাহলে এদিকে থাকলো আমার এল ইজিক্যাল টু আর এইচ বাই থ্রি। অতএব তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু আর এইচ বাই থ্রি। এখন আমাদের ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান বের করতে হবে, তাহলে দেখো আমরা শঙ্কুর উচ্চতা এইচ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এবং তির্যক উচ্চতা এল হলে আমরা লিখতে পারবো এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এলের পরিবর্তে এখানে দেখো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু, এলের পরিবর্তে আমরা আর এইচ বাই থ্রি লিখলাম তার হোল স্কোয়ার, বা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন। এখন উভয় পক্ষকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে পাই, তাহলে পাবো আমরা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজিক্যাল টু, আমরা ভাগ করলে পাবো আর স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে দেখো আমরা এই অংশটি ভেঙে লিখব এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজিক্যাল টু, দেখো এখানে আর স্কোয়ার এইচ স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার কাটলে পেলাম
वन बाय नाइन एखे देखो एच स्कोयर स्कोयर काटल एखे आर स्कोयर स्कोयर काटल तेल वन बाय आर स्कोयर प्लस वन बाय एच स्कोयर इजिकल टू वन बाय नाइन আমাদের বের করতে বলা হয়েছিল ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত তাহলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বাই নাইন এবার আসবো আমরা চোদ্দো পাঁচের অঙ্কে চোদ্দোর পাঁচের অঙ্কে দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত তিন ইস টু চার তাদের উচ্চতার অনুপাত দুই ইস টু তিন চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত তা লিখি তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙ আঁকবো আমরা চোঙের ভূমির ব্যাসার্ধ বলা হয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্যে অনুপাত দিয়েছে আমরা এখানে চোঙের ব্যাসার্ধ আর ওয়ান একক লিখলাম এবং উচ্চতা এইচ ওয়ান একক ধরে নিলাম আরেকটি লম্ববৃত্তাকার শঙ্কু তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর টু একক এবং উচ্চতা এইচ টু একক ধরে নিলাম তাহলে যা দেওয়া আছে লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত তিন ইস টু চার তাহলে চোঙের ভূমির ব্যাসার্ধ আর ওয়ান শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর টু অতএব আমরা লিখতে পারবো আর ওয়ান বাই আর টু ইজিক্যাল টু তিন ইস টু চার আছে তাহলে তিন বাই চার উচ্চতার অনুপাত আছে দুই ইস টু তিন তাহলে আমরা চোঙের উচ্চতা পেলাম এইচ ওয়ান শঙ্কুর উচ্চতা এইচ টু সমান দুই বাই তিন এখন চোং এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত আমরা জানি চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন দেখো চোঙের আয়তন জানি আমরা পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ এক্ষেত্রে হবে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ঘন একক বাই শঙ্কুর আয়তন একের তিন পাই আর অর্থাৎ এখানে আর টু স্কোয়ার এইচ টু ঘন একক তাহলে আমরা হিসাব দেখব দেখো এখানে পাই পাই ক্যান্সেল হলো তাহলে আমরা লিখতে পারবো দেখো নিচে একের তিন আছে তাহলে উপরে তিন হলো এখানে পাবো আমরা আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার ইনটু এখানে আছে দেখো এইচ ওয়ান বাই এইচ টু তাহলে আমরা আর ওয়ান বাই আর টুর মান বসিয়ে দেবো থ্রি ইনটু থ্রি বাই ফোর তার হোল স্কোয়ার এইচ ওয়ান বাই এইচ টু মান বসিয়ে দেব টু বাই থ্রি সমান থ্রি ইন্টু নাইন বাই ফোর নাইন বাই ষোলো ইন্টু দেখো থ্রি থ্রি কাটলো তাহলে আমরা পেলাম চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন সমান নয় বাই আট অতএব চোঙের আয়তন ও শঙ্কুর আয়তনের অনুপাত হবে অতএব চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত সমান নয় টু আট তাহলে আমাদের চোদ্দোর পাঁচের অঙ্কে চোং এবং শঙ্কুর আয়তনের অনুপাত পেলাম নয় টু আট তাহলে আমাদের এই অধ্যায়টি এখানেই শেষ হলো